যে তিনটা উপরের দিকে এটা একটু বেশি ঠেলছে, এটা এই যে দেখছেন এই যে এখানে দেখা যাচ্ছে, এটা ঠেলে ঠেলে তিনটা চারটা, এখানে তো পাঁচটা দেখা যাচ্ছে। সঙ্গে জাগে বসে থাকতে পারবো, এখনো টানা দিতে হবে। অসুস্থ হয়ে গেলে যে মানুষ এতটা অসহায় হয়ে যায় আপনার কি নানাকে দেখলে বোঝা যায়, মানে বেচারি যে কি কাবু হয়ে গেছে তো কহার কথা নাই। পিঠের ব্যথাটা এখন খালি এমন থেকে ওমন দৌড়িয়ে বেড়াচ্ছে, কালকে তো কহিনু আপনাদেরকে তো কথা হলো নানা নানিরা আজকে সিরিয়াল আছে আপনার ঘে নানা হলো, 15 দিন পর ডেকেছে ডাক্তারে, তো আজকে আবার দেখাইতে এসছে, তো ডাক্তার দেখা শুরু করে দিয়েছিল, তো আবার নামাজ শুরু হয়ে গেছে এসারে, তো কইছে নামাজ খানটা পড়ে, তো আপনার ঘে নানা আর ডাক্তার কিন্তু নামাজ পড়তে গেছে। তো আমার কিছু কথা, যে আমার আব্বুর পিঠে ব্যথা, তাই জন্য আমরা ডাক্তারের কাছে আসেছি, তখন কিছুক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ, এখন আসার পর দরজাতে রাখা আছে জুতা খুলে ভিতরে প্রবেশ করুন, এটাও ভুলে গেছি, আমার জুতা আবার টাইট, খুললে আবার কষ্ট করে লাগাতে হবে, খুলি নাই। এখন নিচে লেখা আছে মোবাইল ফোন বন্ধ রাখুন, এখন না মোবাইলটা হাতে করে নিয়ে গেছি, ডাক্তারের সাথে কথা বলছি, কেউই হলো কোনো কথাই মানেনি, নাইলা মানেনি কোনো কথাই। আব্বুর মোবাইল যখন কিটকিট করছে তখন ডাক্তার মোবাইলও কিটকিট করছে, ডাক্তার বলছে হ্যালো হ্যালো কেন হ্যালো কেন তো নাইলা তো কোনো কথাই মানেনি, জুতা খুলে জানি মোবাইলও বন্ধ করেনি, এদিকে ডাক্তার সাহেবেরও মোবাইল শুরু হয়ে গেছে, দেবে নাইলা বাজারে হাসা শেষ। এটা এখানে একটা বেশি দেখা যাচ্ছে, এটাই এইগুলো তো একটু সময় লাগবে, কিন্তু আমাদের ঘরে টানতে পারবো না, তো আমি তো ডাক্তারের কথা শুনে খুবই কষ্ট পেয়েছি নানা নানিরা জানেন, আমি তো মনে করেছিলাম যে মনে হয় তিনটা হাড্ডিতে সমস্যা, আপনার কি নানা আমাকে কইছে না কিছু হয়নি, আমার তিনটা হাড্ডিতে একটু সমস্যা হয়েছে, তো যেদিনকে ওই ডাক্তার দেখাতে আসছিল ওদিনকে ফের হাঁকেলি আসেনি খো, ও একলা একলা এসে এমআর করে গেছে, মানে যা যা করতে কয়েছে সবই করে গেছে, কিন্তু আমি খুব রাগ করেছিলাম যে তুমি হাঁকে ছাড়া একলা একলাই গেছো কী কামে, তো কইছে যে আমি একটু দেখা করতে গেলো তোমাকে তো কয়ে গেলো, পরে কইছে একটু করে এলেন দেখ করে চলে এসছি, তো যাই হোক করে যখন চলে এসছে পরে তো রিপোর্ট টিপোর্ট পাইনু আপনারাকে দেখাইনু, তো আমার তো খুবই কষ্ট লাগছে এখন, যে কী হবে কী আসে এই বিষয়ে আমি কিছু বুঝতে পারছি না, তারপর আল্লাহর কাছে ভরসা করছি, ডাক্তারে কইলো কোনো চিন্তা করি না, যা বলেছি যেভাবে ওষুধ খেতে দিয়েছি খান, দেখবেন যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, তো আসলে মানে কী কহবো, তো একটা নানা কইছে যে কত টাকা খরচ হয়েছে কী আসে বিষয়ে একটু জানাইতে, এমআর করতে ধরেন 7,000 টাকা কিন্তু ডিসকাউন্টে ধরেন কয়ে গেল যে আপনি 6,000 টাকা দিবেন, আর ওনার ভিজিট হলো 800 টাকা আর রিপোর্ট টিপোর্ট করতে 1500-1600 টাকা, এই হলো খরচ, তো এখানে ধুপি করছিল, তা আমি ফের কয়েছি একটু ধুপি খাবো, শীত পড়ে গেছে কিন্তু একটু ধুপি টুপি খাওয়া হচ্ছে না, আমি ছেলে পেলে ব্যস্ত আছি কখন ধুপি করার সময় নেই, তাহার গিয়ে মাইন ফের এখানে একটা হুন্ডা আছে, তো হুন্ডাখানটা দেখাইছে কইছে মা দেখো দেখো বাবার এরকম হুন্ডা পছন্দ, তো আসলে আর বাপ আবার এত পাঙ্কু পুঙ্কু জিনিস পছন্দ করে না, ওই দেখেন এরকম হুন্ডা এখানটা পছন্দ করে যে এরকম হয়ে চালাইবে, তাই হারে বেটা ফের দেখাইছে, তো আমি কইছি হারে বেটা তোর বাপকে তাহলে কিনে দিস, কইছে হ্যাঁ আম্মু দিব, তো যাই হোক আপনার নানা ওই যে ডাক্তারের ঘরে গেছে পরে একগালা পিন ছিল কাগজ আটকা, তা নাইলা ফের লিবো লিবো করছিল, দিয়ে একটা এলিয়াছে দিয়ে মাথায় দিয়ে এলেছে ফের, তো কইছে যে তাহলে ছেলে যখন কিনতে চাইলো তো একটু লিয়ে এসে দিদে, এখন ওইখান থেকে কিনে এনে দিয়েছে, তাহারকে নাইলা খুব লাফাইছে, নাইলা ফের ছোটো ছোটো জিনিসে খুব খুশি হয়ে যায় দেখেন এগুলা ফের কিনলে, তো যাই হোক পিন টিন কিনা একটু ধুপি তো খাইনু, তারপরে এখন হলো বাড়িতে চলে এসেছি, আসার পরে আপনার ঘরে নানাকে খাইতে দিয়ে দিয়েছি, দিয়ে তখন কইছি তাহলে ব্যায়ামটা করে শেষ করে এলো, মেলায় রাত হয়ে গেলো, ডাক্তার দেখাতে দেখাতে তো মেলায় রাত হয়ে গেছে, তো বেচারি ব্যায়াম করতে করতে গুনতে গুনতে উল্টা পড়ে যাচ্ছে, মেলায় নিন চলে আসছে খালি। আর কয়বার, 10 বার হয়নি, 5, 6, 7, 8, 9, 10, 11, তো প্রতিদিনই বেচারি খাইতে যায় আর এরকম করে নিন চলে যায়, অসুস্থ শরীরে এমনিতেই তো খাস্তানা বেশি হয়, তো তারপরও আমি জাগে থোয়ার চেষ্টা করি আর বারবার চেষ্টা করি যেন ব্যায়ামগুলো সম্পূর্ণ হয়, তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আর যে যেখান থেকে দেখছেন নানা নানিরা সবার লেগেই দোয়া করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে, তো আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ। গণ আবার ভুলে যাচ্ছ, আবার কিন্তু নিন চলে যাচ্ছ।
গণ আমাকে জাগে বসে থাকতে পারবো, এখনো টানা দিতে হবে, তা ঘুমিয়ে যাবে নাকি? না না না, তাড়াতাড়ি করো।